बिस्मिल्लाहिर रहमानुर रहीम सुप्रिय सप्तम श्रेणी शिक्षार्थीबृंद तुम्हारे आजकेर ए बांग्लादेश ओ विश्व परिचय भिडियो क्लासे सकल के अनेक अनेक प्रीति ओ शुभेच्छा जानाच्छि। आमी मोहम्मद मुफद्दल होसेन सहकारी शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही। प्रिय शिक्षार्थीबृंद आशा करछि तुम्हारा सकले सृष्टिकर्तार अशेष मेहरबानी भलो रयेछो आलहमदुलिल्लाह। जेखने थाको भालो थाको एई कामनाई करछि। प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा निश्चय अवगत आछो गत क्लासे आमरा बांग्लादेश ओ आंतर्जातिक सहयोगिता नामेर जे अध्यायटा रयेछे से अध्यायेर किछु अंश आलोचना करेछिलाम। सेखाने जातिसंघ विषये विस्तारित तथ्य तोमादेर सामने तुले धरा होयेछिलो एबं बला होयेछिलो तोमरा एगुलो मुखस्त करबे एबं आरो बेशी तथ्य जानते चाहले तुम्हारा अवश्य जे मूल बोईटा रही है सेटा भालो करे पढ़बे। तो निश्चय तुम्हारा जातिसंघ की ये विषयटा बुझते पेरेछो। तो देखो जरा आमार देया होमवर्कटा करेछो तादेरके असंख्य धन्यवाद जानाच्छि। तो जरा करो नाई तादेर प्रति आबारो अनुरोध जानाच्छि अवश्य तुम्हारा देखो ये जे आमरा होमवर्कगुलो दिच्छि तोमरा जदि एगुलो ना करो ताहले क्षतिटा किन्तु तोमादेर होये जाच्छे। आमरा एई जे एकटा बर्तमान परिस्थितिर मध्य दिये जाच्छि आसले एई परिस्थितिते सरासरि क्लास नेवा जेहेतु सम्भव होच्छे ना सेहेतु एई जे आमादेर अनलाइन भित्तिक क्लासगुलो होच्छे एटाओ तोमादेर जन्य अवश्य उपकारी। देखो जारा क्लास करछो ना जारा करछो जरा करे तारा अवश्य आमादेर जे निर्देशित पथ सेई पथे किन्तु चलछे अर्थात परीक्षा दिच्छे होमवर्कगुलो करछे आमादेर जे शिड्यूल रयेछे सेई शिड्यूलगुलो अनुसरण करे तादेर कार्यक्रम चालाच्छे। तो एरा किन्तु लेखापड़ार मध्ये आछे आर जारा तोमरा एगुलो करछो ना तारा किन्तु देखो अनेक दिन पढ़ालेखा थेके बाइरे रयेछो ताहले एटा निश्चय तोमादेर जन्य भालो नय এটা অবশ্যই মঙ্গলজনক নয়। তাই দেখো এখনো যারা এই পথ থেকে দূরে সরে রয়েছে তারা অবশ্যই আমাদের দেখানো পথে চলবে এই প্রত্যাশায় রাখছি। তো আমি গত ক্লাস থেকে কিছু প্রশ্নের অ্যানসার তোমাদের কাছ থেকে জানতে চাই। দেখা যাক তোমরা সবাই কেমন কি লেখাপড়া করেছো। তো দেখো জাতিসংঘ আমি এটার সংজ্ঞা বলেছিলাম এ সম্পর্কিত তথ্য তুলে ধরেছিলাম। তো জাতিসংঘ কি একজন अवश्य बोलबे अनेकगुलो प्रश्न जदिओ रयेछे। तो ये जातिसंघ कबे प्रतिष्ठा लाभ करे एटा एकटा प्रश्न तोमरा एकटु देयार चेष्टा करो। देखो आरेकजन एकटु प्रश्नेर आंसर दिबे आमादेर देशे कयटी विश्वजुद्ध संगठित होयेछिलो एबं कत साले संगठित होयेछिलो। तो এই টাইপের অনেক ধরনের প্রশ্নই কিন্তু গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা করা হয়েছিল। আশা করছি তোমরা ভালোভাবে সেগুলো আয়ত্ত করতে পেরেছো। দেখো আজকে আমরা তোমাদেরকে পড়াবো জাতিসংঘের যে প্রধান ছয়টি শাখা রয়েছে। বই অবশ্যই এখন বের করো বইয়ের বিকল্প নাই। দেখো ছয়টি যে শাখা রয়েছে যদিও আমার শিরোনাম আকারে তোমাদের এই বোর্ডে লেখা আছে তো এই ছয়টি শাখা তারা এই শাখা ভিত্তিক কাজগুলো বণ্টন করা হয় কোন শাখা কোন কোন দায়িত্ব পালন করবে এর উপর ভিত্তি করে এদের ছয়টি শাখাতে বিভক্ত করা হয়েছে। আমরা আজকে কোন শাখা কি কাজগুলো করে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি দেখো এখানে যে কিছু নীতিমালা রয়েছে তোমাদের বইতে এটা রয়েছে তোমাদের 115 নম্বর পৃষ্ঠায় যে জাতিসংঘ পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি অনুসরণ করেই পরিচালিত হয় সেই নিয়ম নীতিগুলো কি এর উপর ভিত্তি করে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আমি শেষ করব। তো নিশ্চয় তোমরা সামনে যেহেতু টিউটোরিয়াল পরীক্ষা রয়েছে পরীক্ষার পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছো তারপরেও কিন্তু এগুলো চালিয়ে যেতে হবে। তো অবশ্যই যদি প্রত্যেকটা দিন পরিকল্পনা করে কত সময় পড়লে আমাদের পড়াটা কভার হয়ে যাবে সেটাই যদি মেনে চলতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের অসুবিধা হবে না। তাহলে আমাদের পড়া হচ্ছে জাতিসংঘের ছয়টি শাখা তার প্রধান দেখো শাখা রয়েছে এক নম্বর শাখা রয়েছে যেটাকে আমরা বলছি সাধারণ পরিষদ।
তো বইয়ে একটা চমৎকার ছক দেয়া আছে সার্কেল করে, এই ছকের মধ্যে পরিষদ কি কি কাজ করে সেগুলো বর্ণনা করা আছে। তো এগুলো অবশ্যই বুঝতে পারবে, আমি সামান্য তাও একটু বোঝানোর চেষ্টা করি। যেমন লিখেছে সাধারণ পরিষদ, এই পরিষদে বিভিন্ন সদস্য শাখায় নির্বাচন, বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করা হয়। তাহলে বলছে যে ওখানকার বিভিন্ন শাখায় নির্বাচন অনুষ্ঠিত হয়, ভোট অনুষ্ঠিত হয়, সেটা আয়োজন করে, আর বিভিন্ন সমস্যা পৃথিবীব্যাপী যখন বিভিন্ন দেশে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়, এই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় এই বিষয়ে এই শাখা আলোচনা করে। তাহলে কাজ হচ্ছে কি, বিভিন্ন ধরনের নির্বাচনের আয়োজন করা প্লাস যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, দেখো এখানে বলছে 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাহলে আমাদের বাংলাদেশের এক প্রকার এটা গর্ব বলা চলে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে নির্বাচন আয়োজন প্লাস হচ্ছে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এরপরে যেটা রয়েছে দেখো, সচিবালয় বইটা সামনে রাখো, বলছে এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে, অ্যাডমিনিস্ট্রেশন যে সমস্ত ওয়ার্কগুলো থাকে, কাজগুলো থাকে, এই প্রশাসনিক কাজগুলো সম্পাদন করাই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। তো জাতিসংঘের যে বর্তমান মহাসচিব রয়েছে, আমরা তার নাম গতদিন উল্লেখ করেছিলাম, এটা হচ্ছে অ্যান্তোনিও গুতারেস, পর্তুগালের তিনি অধিবাসী। এরপরে দেখো ওসি পরিষদ, যেহেতু ভিডিও ক্লাস আমি একটু দ্রুত আলোচনা করার চেষ্টা করছি, এর মধ্যে না বোঝার মতো কোনো শব্দ তোমাদের সামনে কিন্তু হয়তো আসবে না, যদিও আসে তারপরে একটু চেষ্টা করো। দেখো আমি কিন্তু বর্ণনা করতে পারি যে সাধারণ পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে কাজ করে, বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের কাজ করে, সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো থাকে, প্রশাসনিক কাজগুলো থাকে, সেগুলো করে থাকে। এইভাবেই সুন্দর করে বর্ণনা করা যায়। এরপরে দেখো ওসি পরিষদ, এর কাজ ওসিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা, অর্থাৎ নির্দিষ্ট একটা এলাকা থাকে, এই এলাকার সার্বিক বিষয়গুলো দেখভাল করাই হচ্ছে এর কাজ। এরপরে আন্তর্জাতিক আদালত, দেখো আদালত শব্দটা থেকেই কিন্তু আমরা এই পরিষদের বা এই শাখার কাজটা সম্পর্কে সহজে বুঝতে পারছি। যেমন এখানে বলা হয়েছে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানাসহ যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ, যে কোনো ধরনের সমস্যা, এক দেশ আরেক দেশের যে সীমানাগত আমাদের দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বগুলো মীমাংসা করাও এর হচ্ছে কাজ। এরপরেরটা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা যেমন দারিদ্র, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে। আমরা দেখো বাংলাদেশে বসবাস করছি, তোমরা মনে হয় জানো যে বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেই সমস্ত সংস্থাগুলো আমাদের দেশে এসে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে তারা অবদান রেখে চলেছে। এগুলো কিন্তু এই জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাহলে এই পরিষদের কাজই হচ্ছে আমাদের বিশ্বে বিভিন্ন দেশের যে এই অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধানে তারা এগিয়ে আসে। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। তাহলে এটা বুঝতে পারছো যে বিশ্বব্যাপী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই এই শাখার প্রধান উদ্দেশ্য, অর্থাৎ জাতিসংঘ সারা বিশ্বব্যাপী কাজ করার জন্য বিভিন্ন শাখাভিত্তিক দায়িত্ব বণ্টন করেছে। আমরা কিন্তু সেটাই আলোচনা করছি যে এক শাখা এক দায়িত্ব পালন করবে। তো এই নিরাপত্তা পরিষদের কাজই হচ্ছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার জন্য কি করা যায় এই নিয়েই তাদের সর্বদাই চিন্তা চেতনায় থাকে। যেমন এখানে এর 5টি সদস্য রাষ্ট্র হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। তাহলে এটা একটা অবশ্যই বহুনির্বাচনী প্রশ্ন। এখানে একটা তথ্য দেওয়া আছে বাংলাদেশ সম্পর্কে, দেখো বাংলাদেশ 2 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে।
এ তথ্যটা তোমরা অবশ্যই জানো, যারা জানো না তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে। এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের দেশের মানুষরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, এটা একটা অনেক মহৎ উদ্যোগ বলা চলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যে ছয়টা শাখার কাজগুলো বর্ণনা করলাম, এই প্রত্যেকটা কাজই আমাদের বিশ্বব্যাপী সার্বিক সমস্যা সমাধান করে একটা যে শান্তি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করবে, এটাই মূল উদ্দেশ্য। তো আশা করছি তোমরা প্রশ্নটা এবং যে বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করা হলো তুমি সহজেই বুঝতে পারলে। তাহলে এখান থেকে প্রশ্ন ধরো হতে পারে যে ওসি পরিষদ কোন ধরনের কাজগুলো করে থাকে, সচিবালয় কোন ধরনের কাজগুলো করে থাকে। তাহলে এই বিষয়গুলো তোমাকে কিন্তু একটু আয়ত্ত করতে হবে। তো এরপরে আসো, দেখো আমার বোর্ডে লেখা আছে যে প্রত্যেকটা সংগঠন সুশৃঙ্খলভাবে চলানোর জন্য অবশ্যই কিছু নিয়মনীতি পালন করে থাকে। তো এরকমই জাতিসংঘ কিছু নিয়মনীতির আলোকেই তাদের কার্যক্রম পরিচালিত করে। এই নিয়মগুলোকে তারা মোট 60টি নিয়ম এখানে উল্লেখ করেছে, তোমাদের বইতে এটা 115 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জাতিসংঘের 60টি মৌলিক নীতি রয়েছে, নিয়মকানুন রয়েছে, সেই নিয়মগুলো এখানে বিশাল আকারে বর্ণনা করা আছে। আমি ছোট্ট আকারে শিরোনাম আকারে লেখার চেষ্টা করেছি, তোমরা বইটাও পড়তে পারো। দেখো বলছে সমান মর্যাদা, সমান মর্যাদা অর্থাৎ জাতিসংঘের যে সদস্যভুক্ত দেশ রয়েছে এই প্রত্যেকটা দেশই তাদের কাছে সমান, সকল দেশেই সমান মর্যাদা পাওয়ার অধিকারী। দেখো এরপরে দেখো বলছে নীতিমালা অনুসরণ, যে সমস্ত দেশগুলো জাতিসংঘের সদস্যভুক্ত হয়েছে অবশ্যই জাতিসংঘ কর্তৃক যে সমস্ত নিয়ম নীতিগুলো দেওয়া হয়েছে সেগুলো তারা পালন করতে বাধ্য থাকে। তাহলে মোট 60টি নিয়ম। এরপরে দেখো এই যে বিরোধ মীমাংসা, এই কথাগুলোই বইতে কিন্তু একটু বড় করে লেখা আছে, সেগুলো তোমরা একটু পড়ে দেখবে অবশ্যই। যে বিরোধ মীমাংসা, এক দেশ আরেক দেশের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হয়, বিভিন্ন ধরনের সমস্যার কারণে এক দেশ আরেক দেশের সাথে সম্পর্কের যে অবনতি হয়, এই সমস্ত সম্পর্কের অবনতি বা যুদ্ধ প্রভৃতি বিষয়গুলো মীমাংসা করায় এর একটা নিয়মের মধ্যেই পড়ে। তারা এটাও কাজ করে থাকে যে কিভাবে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা যায়। তারপর দেখো হুমকি না দেওয়া, এখানে কেউ এক দেশ আরেক দেশের ওপর কোনো বল প্রয়োগ করতে পারবে না, কোনো হুমকি দিতে পারবে না, এটাও কিন্তু নিয়ম। অর্থাৎ আমি আমাদের দেশ যদি জাতিসংঘের সদস্যভুক্ত হয় তাহলে এই সমস্ত নিয়মগুলো মেনে চলতে হবে। এটা পড়ানো হচ্ছে যে কোন কোন নিয়মগুলো আসলে পালন করতে হয় জাতিসংঘের যদি সদস্য হতে চায়। তাহলে দেখো এগুলো একজন আরেকজনকে হুমকি দিতে পারবে না, বিরোধিতা না করা, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কোনো ধরনের বিরোধিতা করতে পারবে না, এটা বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে সদস্য নয় এমন কোনো রাষ্ট্র যদি বিরোধিতা করে সে বিষয়ে জাতিসংঘ অবশ্যই পদক্ষেপ নেবে। অর্থাৎ আমরা যারা জাতিসংঘের সদস্যভুক্ত দেশ, এই সদস্যের বাইরেও কোনো দেশ যদি আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় এক্ষেত্রে জাতিসংঘই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং এই দিক দিয়েও আমরা কিন্তু নিরাপত্তা পাচ্ছি। সর্বশেষ দেখো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। আমাদের যে জাতিসংঘ যদিও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে, তারপরেও একটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে তারা কিন্তু কখনো হস্তক্ষেপ করবে না। তবে যদি সেই অভ্যন্তরীণ বিষয়টা কোনো একটা খারাপ দিকে যায়, কোনো একটা আগ্রাসী তৎপরতা চালায় যেটা অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে কিন্তু তারা আবার ছাড় দিবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই মৌলিক যে নিয়ম রয়েছে 60টি, সেই 60টি নিয়ম সম্পর্কে কিছুটা ধারণা অর্জন করতে পারলে। তো যেহেতু এটা একটা সংগঠন সম্পর্কিত পাঠ, তো এই বিষয়টা হয়তো তোমাদের কাছে ইন্টারেস্টিং নাও হতে পারে। যেমন তোমরা বাংলা বই পড়ো, এখানে বিভিন্ন ধরনের গল্প থাকে যেটা পড়তে কিন্তু আমরা আকর্ষণ বোধ করি। তো যেহেতু এই সমাজ অর্থাৎ বাওবি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা অনেক তথ্য সম্বলিত একটা বই,
তারপরেও যদি ইন্টারেস্টিং ফিল নাও করো তারপরে কিন্তু তোমার ভালো করার স্বার্থেই পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ভিডিও ক্লাস আজকে আর পড়াচ্ছি না। যাওয়ার আগে অবশ্যই একটি হোমওয়ার্ক দিতে চাচ্ছি, তোমরা হোমওয়ার্কটি করবে। এই যে আমরা মৌলিক নীতিগুলো পড়লাম, এই মৌলিক নীতিগুলো আমি এখানে শিরোনাম আকারে লিখেছি আর বর্ণনা করার চেষ্টা করলাম। তো বইয়ে যে কথা লেখা আছে সেটা না লিখে এই মৌলিক নীতিগুলো কী বুঝলে তুমি, কোনটা কীভাবে কাজ করে, এটা তোমরা অবশ্যই এক পৃষ্ঠার মধ্যে লিখে দেখাবে। এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, তোমরা সকলেই যেন নৈতিক চরিত্রের অধিকারী হতে পারো, তোমরা সকলেই যেন দেশপ্রেমী হতে পারো, তোমাদের দ্বারা যেন দেশের দশের সমাজের উপকার সাধিত হয়, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।